মুখে এত ময়দা মাখিস কেন? দিন রাত একই প্রশ্নে বিরক্ত হয়ে বয়ফ্রেন্ডের মাথা ফাটিয়ে দিলেন তরুণী। স্বাস্থ্য সবাই পছন্দ করে এই জগতে, কিন্তু মেয়েরা একটু বেশিই সাজেন পৃথিবীতে, এটা সবাই জানেন। স্বাস্থ্যে আঁকা করা একটু পছন্দ করত তার গার্লফ্রেন্ড, কখনো ডিপ লিপস্টিক, কখনো হালকা, কখনো গাঢ় লিপস্টিক পরে, আবার কখনো বা একটু বেশি মেকআপ করতেন। আর যখনই বয়ফ্রেন্ডের সাথে দেখা করার সময় হতো, তখনই একটু বেশি মেকআপ করে তার সাথে দেখা করতে যেতেন। কিন্তু অন্যদিকে আরামবাগের অরুণের আবার গার্লফ্রেন্ডের অতিরিক্ত সাজগোজ বড্ড অরুচি। সে যে এলেই জ্ঞান জ্ঞান করত সে গার্লফ্রেন্ড অনুরিমার সামনে, আর বলতো এত ময়দা মাখার কি দরকার ছিল, কেন এত ময়দা মাখে আসলে, হালকাভাবে আসলেই তো আমি তোমাকে পছন্দ করি। অনুরিমা বরাবর এই একই কথা শুনতে বিরক্ত করতো, আর বিরক্ত লাগতো এখন মুখ বুঝে সে শুনে থাকতো। কিন্তু গত শনিবার এর অন্যথায় হয়ে যায়, ঘটল এক অঘটন, তা হিতে বিপরীত হলো। এত ময়দা মাখিস কেন এ কথা বলার সাথে সাথেই অনুরিমা রণমূর্তি ধারণ করেন, হাতের সামনে যা পায় তা দিয়ে মারতে শুরু করেন অরুণকে। বড় একটি ইট দিয়ে তার মাথা ফাটিয়ে দিলেন অনুরিমা অরুণের। ঘটনাস্থলে চতুর্দিকে মানুষ জড় হয়ে গেল। পরবর্তীতে অরুণকে দ্রুত লোকজন হসপিটালে নিয়ে গেলেন। পরবর্তীতে তাদেরকে আবার স্বাভাবিকভাবে মানিয়ে দিলেন। এখন অনুরিমা বুঝতে পারলেন যে আসলে অতিরিক্ত মেকআপ করা ঠিক না, তার বয়ফ্রেন্ড যেভাবে পছন্দ করেন তাকে সেভাবেই মেকআপ করা উচিত। কিন্তু কী করবেন, মেয়েদের অভ্যাস তো আর দিনে দিনে বদলানো যায় না।